সাবধান, ব্রিজও রাস্তার কাজ চলছে, বিকল্প রাস্তা চলাচল করুন। তার মানে সোজা রাস্তায় যাওয়া যাবে না কোনোভাবে। আমরা এখন যাবো গ্রামের দিকে। অনেকদিন ধরে যারা জানেন, যাওয়া আসা করেন আমাদের চণ্ডীপুর বা শৈলমারি বাজার থেকে যে ঝিনাইদহ যাওয়ার রাস্তাটা, দেহলবাড়ি স্কুল মাঠের স্কুলের ওই জায়গায় যে ব্রিজটা কাজ চলছিলো, যে ব্রিজের কাজ চলছিলো, ওই ব্রিজের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, যার কারণে এখন ওই রাস্তা বন্ধ আছে। কারণ ওই যে খালের ভিতর দিয়ে যে রাস্তাটা করা হয়েছিল, খালে অনেক পানি হওয়ার কারণে ওই রাস্তার মানে কেটে দেওয়া হয়েছে পানি চলাচলের জন্য। এখন কিন্তু মানুষ চলাচল আর হচ্ছে না ওই জায়গায়, এরা এখানে মাছ ধরছে। ওই রাস্তা এখন বন্ধ আছে, যার কারণে বিকল্প রাস্তা হিসাবে এই গ্রামের ভিতরে রাস্তাটা ব্যবহার করবেন সবাই। যারা ঝিনাইদহ থেকে আসবেন, যারা জানেন না, যারা গান্না থেকে বা চণ্ডীপুর থেকে আসবেন, তারা এই রাস্তাটা ব্যবহার করবেন, ঠিক আছে।